বাসু ডাইনাস্টির প্রিন্স তৃপ্ত বসুর দিকে হাত বাড়ানোর ওর কোনো অধিকার নেই, সেটা ওর জানা উচিত। দুর্বা, কি করছিস তুই? একটু শান্ত হ। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। মুহূর্তে তুমি আঁচল ছিঁড়ে সেই কাপড় দিয়ে তোমাকে সিঁদুর মুছতে হবে, আর যদি তুমি সেটা না করো তাহলে আমি জল দিয়ে তোমার সিঁদুর ধুয়ে দেব। মুছো, সিঁদুর মুছো। হ্যাঁ, ঠিকই তো বলেছে দুর্বা, মুছো না সিঁদুরটা। থ্যাংক ইউ দুর্বাদি, যে কাজটা এই বাড়িতে অনেক আগে হওয়া উচিত ছিল সেটা ফাইনালি হচ্ছে। এই যে নয়ন, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? সিঁদুরটা মোছো। বেশ হয়েছে, নয়ন এতদিনে আসল জব্দ হয়েছে। তপু, ওদের আটকা, ওদের আটকা। সিঁদুর মুছলে দাদু ভাইয়ের সম্পূর্ণ হয়ে যাবে। এখনো রিয়্যাক্ট করবে না? না, আমাকে পাশ কাটাতে পারলেও পিসিমণিকে পাশ কাটাতে পারবে না তুমি। এবার তুমি শক্ত হাতে পড়েছ, দেখি তুমি কি করো। কথা কানে যাচ্ছে না, কথা কানে যাচ্ছে না। সিঁদুর মুছবে কি না? এবার যে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে মা, আমার সহায় হও মা। জয় মা বিশালাকে। আমার হাত থেকে তোমার রেহাই নেই। আমি একবার যখন বলেছি তোমার সিঁদুর মুছতে, তোমার সিঁদুর মুছতেই হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? সিঁদুর মুছে কি প্রমাণ হয় গো পিসিমণি? যার জন্য সিঁদুর পরেছিলেন তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, উনি আর আমার স্বামী রইলেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই 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 প্রমাণ হয়। আপনিও তো সিঁদুর পরেননি পিসিমণি, তার মানে আপনার সাথেও আপনার স্বামীর কোনো সম্পর্ক নেই, তাই তো? উনি আর আপনার স্বামী নন, তাই তো? বলুন না পিসিমণি, বলুন। হয় আপনার স্বামীর সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে, নয়তো আপনার স্বামী আর বেঁচে নেই, তাই আপনি সিঁদুর পরেননি, তাই তো?